আমি এই মুহূর্তে রয়েছি মধ্য কলকাতার একেবারে সেন্ট্রাল ক্যালকাটার নিউ মার্কেট চত্বরে। বিশেষ করে বলতে হয় যে নিউ মার্কেট চত্বরের মির্জাগালি স্ট্রিট, সাদার স্ট্রিট, মার্কিউ স্ট্রিট, এই নিউ মার্কেট, ধর্মতলা চত্বর, এখানকার ব্যবসায়িক উন্নতি, ডেভেলপমেন্ট, ব্যবসায়ীদের কাছে কিন্তু যে ডেভেলপমেন্ট হয়, তাদের আর্থিক ব্যবসার উন্নয়ন হয়, সেই উন্নয়নের কিন্তু বেশিরভাগটাই অংশীদারিত্ব, মানে বলা যায় সে বাংলাদেশি পর্যটকদের জন্য। এখানে বাংলাদেশি পর্যটকরা মূলত তিনটে পর্যায়ে আসে, কেউ ব্যবসার কাজে আসে, মূলত কেউ চিকিৎসার কাজে আসে, কেউ বা বেড়ানোর কাজে আসে। তো বেড়ানোর প্রসঙ্গটা যদি বলেন যে সবেমাত্র কিন্তু মুসলিম সম্প্রদায়ের যে পবিত্র ঈদুল ফিতর সবে শেষ হয়েছে, তারপরেই কিন্তু বাংলা নববর্ষ 1431 বঙ্গাব্দ শুরু হয়েছে গত 14 এপ্রিল থেকে পয়লা বৈশাখের মধ্য দিয়ে। আমরা দেখেছি যে বাংলাদেশে ব্যাপকভাবে কিন্তু বর্ণাঢ্যভাবে কিন্তু মঙ্গল শোভাযাত্রা এবং গোটা বিশ্বব্যাপী কিন্তু যারা বাঙালি আছেন, হিন্দু বাঙালি আছেন, মুসলিম সম্প্রদায়ের বাঙালিরা আছেন, তারা কিন্তু এই দিনটি পালন করে। সর্বোপরি এখানকার ব্যবসায়িক পর্যটকরা যে কতটা এখন আসছে, এই মুহূর্তে নিউ মার্কেটে চত্বর ব্যবসায়ীরা কেমন আছেন বিভিন্ন ক্ষেত্রের, পর্যটনের, যারা পরিবহনের ব্যবসা করেন, যারা জামা কাপড়ের ব্যবসা করেন, যারা খাদ্যদ্রব্য বিক্রি করেন, বাহারি খাবার, বিরিয়ানি, বিভিন্ন ভালো খাবার, বেড়াতে যারা আসেন তারা তো সব কিছুকেই খুঁজে দেখেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধর্মতলা চত্বর, নিউ মার্কেট চত্বর কেমন আছে এই মুহূর্তে, কত সংখ্যক পর্যটক এখন এই মুহূর্তে আসছে, সেটা আমরা হালহকিকত জানতে এসেছিলাম। তার একটাই কারণ, গত 16 মার্চ কিন্তু ভারতের জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার ভারতের 18তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন আগামী 19 এপ্রিল। আজকে সবে 16 এপ্রিল, নির্বাচন কিন্তু শুরু হতে যাচ্ছে। গত 1 মাস ধরে কিন্তু নির্বাচন আচরণবিধি গোটা দেশব্যাপী চালু হয়ে গেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নির্বাচন কমিশনার কিন্তু গতকাল ঘোষণা করেছে, ভারতের নির্বাচন কমিশন, যে এবারের জাতীয় নির্বাচনকে একেবারে অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য কোনো রকম কালো টাকার ব্যবহার, কোনো সন্ত্রাসবাদ, মাদকদ্রব্য, উপঢৌকন দেওয়া, এইসব ব্যাপারটাকে কিন্তু তারা রুখে একেবারে ফ্রেশ, অবাধ, শান্তিপূর্ণ, পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন কিন্তু নির্বাচন কমিশন করতে চায়। গতকালই তারা একটা তথ্য দিয়েছে যে গোটা দেশব্যাপী এই মুহূর্তে 4,658 কোটি টাকা মতো কালো টাকা তারা উদ্ধার করেছে, সেই সঙ্গে প্রচুর পরিমাণে সোনাদানা উদ্ধার করেছে, প্রচুর পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করেছে। তাদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ, যে কোনো মোকাবিলার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ, নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু করে মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়া। তো সর্বোপরি সেই জায়গা থেকে আমরা জানতে এসেছিলাম যে বাংলাদেশি পর্যটকরা এখন কতটা আসছেন বা আদৌ আসছেন কিনা, আমরা হাল হকিকত জানতে কিন্তু একেবারে জানতে চলে এসেছি নিউ মার্কেট চত্বরের ব্যবসায়ী সমিতির সভাপতি মনতোষ সাহার কাছে। ওনার কাছে আমরা পরিসংখ্যান জানতে চাইব, গত 1 মাসের ধারাটা কীরকম পর্যটকরা আসা নিয়ে, কি বলবেন? প্রথমে আমি আরটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ব্যাক করার জন্য। আমার আমি বাংলাদেশ সম্বন্ধে আমি খুবই কৌতূহলে থাকি, তারা কবে আসবেন, কবে কী করবেন। যাই হোক, প্রথম কথা হলো আমরা বিগত রোজার টাইমে একটু আমাদের বেশিদের অফ ছিলেন, মোটামুটি আপনার 25% মতো আমরা পর্যটক পেয়েছি, কিন্তু 12 তারিখের পর থেকে যে আসা শুরু করেছে এভরিডে মোটামুটি 5 থেকে 7 হাজার লোক বেনাপুল দিয়ে পেট্রাবল হয়ে এসছেন, এবং প্রচুর লোক যা আমি এটা পরিসংখ্যাটা আমি একটা উপলব্ধি করেছি বর্ডারে ফোন করে, যে প্রত্যেক দিন এত পরিমাণে লোক আসছেন, তো হয়তো এখানে হোটেলে এসে অনেকে জায়গা পাইনি, এরকম অবস্থা হয়েছে। আমি নিজের পরিবহন দিয়ে বসছি, আমি রাত্রি 12টা পর্যন্ত আমি আমার পরিবহনের লোক এসছে রাত্রি 12টা, তো বর্ডার থেকে ছেড়েছে মানে 9টা সামথিং, এখানে রাত্রি 12টার সময় এসছেন। যাই হোক, তো আমি বাংলাদেশ সম্বন্ধে এটুকু বলবো, আগামীতে মানে ইলেকশনটা হচ্ছে আমাদের 19 তারিখ, তাই তো? 19-এর পরে কী হতে যাচ্ছে সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, কিন্তু আমরা 12 তারিখের পর থেকে যে আমরা পর্যটক পেয়েছি কি তাতে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে খুশি। একটা সাম্প্রতিককালে যোগাযোগ মাধ্যমে, সমাজ মাধ্যমে জানা যাচ্ছে যে বাংলাদেশি পর্যটকরা নাকি কলকাতায় বিমুখ হচ্ছে, এই বিষয়ে আপনি কী বলবেন, এটা কি সত্যি? না না না, এটা সম্পূর্ণ ভুল কথাবার্তা। এটা এটা বাংলাদেশে নিয়োগ করবে, তারা এখানে মানি নিয়োগ করবে, এটা কি সম্ভব নাকি?
তার তো একটা ই চাই, তো তার এখানে তার আধার কার্ড চাই, এখানে তার প্যান কার্ড চাই। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে না কৃষির সঙ্গে একটা, আমি বলছি দাদের নাকি আধার কার্ডও আছে, আমি এটা জানি, যারা নাকি আপনার ফ্রাই আস যারা নাকি এক্সপোর্ট, মানে এখান থেকে যারা এক্সপোর্ট করে, হ্যাঁ তাদের বাংলাদেশিদের অনেকের প্যান কার্ড আছে এখানে। হ্যাঁ, কারণ আমি একসময় এই এই বিজনেসের সঙ্গে যুক্ত ছিলাম, যাদের সঙ্গে করতাম তাদের এখানে প্যান কার্ড লাগতো। হ্যাঁ, তাদের যে কোম্পানি থেকে যারা ফ্রাইসটা পাঠালো, যে তার আবার জাহাজ ছিল, জাহাজের জন্য তার প্যান কার্ড করতে হয়েছে, এম কার্ড সেটা হয়েছে, কিন্তু ইনলিগালভাবে কেউ এখানে ব্যবসা করতে বাংলাদেশ থেকে আসে না। আমরা শুনলাম মনতোষবাবুর কাছে যে এই মুহূর্তে কিন্তু কোনো ভাটা পড়ছে না পর্যটকদের আশা নিয়ে, তারা আশঙ্কা প্রকাশ হলেও করছে যে ইলেকশনটা শুরু হয়ে যাচ্ছে যখন 19 এপ্রিল এবং 1 জুন পর্যন্ত চলবে, এবং 4 জুন কিন্তু ভারতের 18তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। এই সময়টাতে কত সংখ্যক পর্যটক ফাইনালি আসছে, আমরা আগামীতে কিন্তু সেই তথ্যও তুলে ধরবো। আমরা এই মুহূর্তে একজনকে পেয়েছি যিনি ঢাকা থেকে এসেছেন। দাদা, ঢাকা থেকে যে এই যে নির্বাচন আচরণ বিধি কলকাতায় শুরু হয়েছে গোটা দেশব্যাপী 16 মার্চ থেকে আজকে 16 এপ্রিল, আপনার এই সময় ঢাকা থেকে কলকাতায় আসতে কোনো কি আপনি অসুবিধার সম্মুখীন হয়েছেন? না, আমি ধন্যবাদ আরডিবিকে, ধন্যবাদ কলকাতা, আমি আসলে কোনো অসুবিধার সম্মুখীন হই নাই। তবে আমি প্রায় 15-16 বছর এই কলকাতায় আসা যাওয়া করি, আমার ছেলের ট্রিটমেন্ট, আমার নিজের ট্রিটমেন্ট, কখনো ঘোরার উদ্দেশ্যে আমার কলকাতায় বা ইন্ডিয়াতে কোনো বিজনেস নাই, ঘোরা এবং ট্রিটমেন্ট এই দুজনেই আসা হয়। ঈদ উপলক্ষে নিশ্চয়ই জি, তো মানে কেমন লাগছে কলকাতায় এই মুহূর্তে বেড়াতে এসে? এখানে এসে দেখলাম যে আমাদের দেশের লোক অনেক লোক হোটেল পাইতে একটু কষ্ট হয়েছে আমাদের, তারপরও আলহামদুলিল্লাহ আমরা হোটেল পেয়েছি, একটু রেঞ্জটা বেশি, হোটেলের রেঞ্জটা এখন এখানে। আচ্ছা, একটা কথা যে বলছি যে আমাদের দেশে গত 16 মার্চ থেকে আজকে যেমন 16 এপ্রিল, গত 1 মাস ধরে নির্বাচনী আচরণবিধি শুরু হয়েছে, তার কারণ আমাদের দেশের লোকসভা নির্বাচন, 18তম লোকসভা নির্বাচন শুরু হতে যাচ্ছে আগামী 19 এপ্রিল, সেই ইলেকশন শেষ হবে 1 জুন এবং রেজাল্ট বেরোবে 4 জুন। তো এই সময় যে এই যে দেশের মধ্যে নির্বাচনী আচরণবিধি, বাংলাদেশের পর্যটক হিসেবে ঢাকায় কলকাতায় বেড়াতে এসে আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন? কোনো অসুবিধার সম্মুখীন, কোনো অসুবিধার সম্মুখীন, কিভাবে এসেছেন? আমরা গেটে থেকে আসছি, দর্শন হয়ে আসছি। আচ্ছা, বর্ডারে ভিড় দেখলেন কেমন? হ্যাঁ, অনেক অনেক ভিড়, অনেক ভিড়, বর্ডারে অনেক ভিড়। কি নাম ভাই আপনার? আমার নাম শামীম। কি বলবেন, কলকাতা বেড়াতে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। মানে এবারে কি প্রথম আসা না আগে এসেছেন? জি, এবারে প্রথম আসা। কলকাতা কেমন লাগে আপনাদের কাছে? না, খারাপ না, ভালোই, নিজের শহরের নিজের শহরের মতনই লাগে। ভাইয়া কিছু বলেন। আসলে এখানে আসিয়া অনেক আনন্দ হচ্ছে, বাংলাদেশের মতোই লাগছে, অনেক বাঙালি আছে, তবে বেনাপুল অনেক চাপ। বেনাপুল চাপটা কেন মনে হচ্ছে? এক, অনেক ঢুকতেছে ইন্ডিয়ার ঘুরতে, এক আর এক সম্ভবত আজকে এখানে আইপিএল খেলা আছে, এখানে চাপটা আছে, আর ওইখানে আইপিএলের জন্য বেশি কলকাতার ম্যাচ মনে ইডেন আছে, আর এমনি তো একটু নির্বাচনের জন্য, লোকসভা নির্বাচনের জন্য একটু চেক কিনবে একটু বেশি, এই জন্য একটু চাপ বেনাপুলে বেশি। কি বল, কি নাম ভাই আপনার? রাসেল। আপনার নাম কি ভাইয়া? জুনেদ। কেমন লাগছে কলকাতায় এসে? মানুষ যেরকম বলে যে কলকাতা শহরটা আসলে অত পরিচ্ছন্ন না, আমার কাছে মনে হচ্ছে আসলে কলকাতা শহরটা সুন্দর দেখার মতো। যেরকম অনেকে বলে রিপোর্ট যে পরিবেশ ভালো না, আমি দেখতেছি যে আসলে পরিবেশটাই সুন্দর, খারাপ না। আর এখন ঈদের সময়ের পরে যে মানুষের যেই আগ্রহটা বেড়েছে কলকাতার প্রতি, হোটেল পেতেই কষ্ট, থাকতে কষ্ট, হোটেল পেতে কষ্ট, যেহেতু অনেক মানুষের চাপ, তাও সবাই সামলাতে পারছে। দাম কি খুব বেশি? না, দাম একটু বেশি হয়েছে, যেই কারণে রুমটাও পাচ্ছে না কেউ, একটু বেশি নিচ্ছে আগের থেকে, অ্যাভেলেবেল না রুম, এমন মানুষের সামান্য পরিমাণ কষ্ট হচ্ছে আইপিএলের কারণে, আবার ঈদের পরবর্তী সময়। হ্যাঁ, সেই হিসেবে এত একটা খারাপ না, ভালো। কী নাম ভাইয়া আপনার? জুনেদ। ভাই আপনি কি বলবেন, কলকাতাবাসীকে ঈদের শুভেচ্ছা দেবেন তো? হ্যাঁ, কলকাতাবাসী ঈদের শুভেচ্ছা। কবে এসেছেন? আজকে আসছি। কেমন লাগছে এসে? অনেক ভালো লাগছে, আজকে আসি, এই প্রথম আসলাম আমি। আচ্ছা, কি বলবেন? না, ইন্ডিয়া আসলাম প্রথমবার, অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, অনেক ঘুরতেছি, অনেক মিস করতেছি। হ্যাঁ, ফ্যামিলিগত মিস করতেছি, অনেক ফ্যামিলির জন্য আসলাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকাশ। আমি অনেকবারে আসছি, এবারও আসলাম, কিন্তু এবার অন্য অন্যবারের তুলনায় একটু মানুষের চাপটা একটু বেশি, আর রুমও ভাড়াটা একটু অনেকটাই বাড়ায় নিতেছে।
আর কিছু অসাধু ব্যবসায়ী সেই সুযোগটাও কাজে লাগিয়ে দেবে। সরকারের কাছে কিছু আবেদন রাখবেন যে বাংলাদেশি পর্যটকদের জন্য তারা কিছু ভাবনা চিন্তা যদি করে? আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে আমরা যে নিউ মার্কেট এলাকায় যারা আছি তারা কিন্তু ট্যুরিস্ট পয়েন্টে এটা বলা হয় বিশেষ করে, তো দেখা যায় আমরা দেখো যেভাবে দাঁড়াই যেখানে সবই বেশিরভাগই আমরা বাঙালি, আর হোটেলের ভাড়া বিষয়টা বা এইভাবে নর্মাল সময় খাবারের বিষয় তো হোটেলের ভাড়ার বিষয়টা একটু বেশি অন্য অন্যভাবে তুলনা, কেন কয়েকবার আসছি ঈদের সময় একটু সব কিছু একটু। কী নাম ভাই আপনার? আমার নাম মমতা আকাশ। দাদা কী বলবেন কলকাতায় এসে? আসসালামু আলাইকুম, ঈদ পরবর্তী শুভেচ্ছা কলকাতাবাসীকে। আমি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ রাজীব, বাংলাদেশ, ফ্রম নড়াইল ডিস্ট্রিক্ট। আসলে ঈদের পরে তো একটু চাপ থাকেই, আর আইপিএলের জন্য বা ইডেন গার্ডেন যে খেলাটা হচ্ছে তার জন্য একটু বেশি চাপ, হোটেলের কস্টটাও একটু 500 কি 600 অথবা 1000 এরকম একটু বেশি, আর গরম তো আছেই, গরমে সবাই এসি খোঁজে, নন এসি তো আসলে চলে না, আর বিভিন্ন সিজনে একটু বাড়তেই হয়। সব মিলে মোটামুটি ভালো, তবে গরমের প্রভাবটা একটু বেশি। আর ইমিগ্রেশন যে ব্যাপারটা, ইমিগ্রেশনে মানে অত্যন্ত ভোগান্তির ব্যাপার, মানে আমাদের চাপের কারণেই মনে হয় ইন্ডিয়ান ইমিগ্রেশনে এতটা দুর্ভাগ্য, মানে স্থলবন্দর দিয়ে এত পরিমাণ আমরা আসা যাওয়া করতেছি, ওনারাই মনে হচ্ছে হিমশিম খেয়ে যাচ্ছে। তো সব মিলে ইনশাল্লাহ ভালো মোটামুটি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনি কি ঢাকা থেকে এসেছেন? কিছু বলুন। কিছু আমি সুবিমল অধিকারী, ঢাকা মণিপুরি পাড়া থেকে আসছি। এখানে এসে হোটেল ভাড়া এবং খাবার হঠাৎ করে এত বেড়ে গেল কেন এটা বুঝতে পারলাম না। এর আগেও এসেছি আমি কয়েকবার, কিন্তু এরকম দেখিনি। আমাদের সাথে একটু মিস বিহেভ করছে, এটা ঠিক না। একজন বরিষ্ঠ নাগরিক ঢাকার, বাংলাদেশের কলকাতায় বেড়াতে নিশ্চয়ই এই প্রথম না, আগেও এসেছেন অনেকবার। সরকারের কাছে কী আবেদন করবেন যে আমরা চাচ্ছি যে আমরা যেহেতু আমরা পাশাপাশি আমরা যেন খুব ভালোভাবে সুন্দরভাবে আসতে পারি, যেতে পারি এবং থাকার জন্য যেন এক হোটেলে উঠেছি আমি 3500 টাকায় উঠেছি, আমি বলেই উঠেছি আমি 3500 টাকা অ্যাডভান্স খেয়ে নিয়েছি। পরের দিন আমাকে বলছে না আপনাকে 4500 টাকা দিতে হবে, এটা কোন ধরনের? এটা তো ঠিক না, আমাদের জন্য এটা ঠিক না। আমরা যে টাকা আনি, আমরা তো একটা নির্দিষ্ট টাকা আনি, সেই নির্দিষ্ট টাকায় আমার ওই ইয়েটা খরচা করে যেতে হবে। যেমন আমি ট্রিটমেন্টের জন্য এসেছি, 3 জন পেশেন্ট নিয়ে আসছি, এখানকার যে অ্যাসোসিয়েশন আছে তাদেরকে এবং না তা জানিনি, এবং যে অ্যাপোলো হসপিটালের যে ব্যবহার বাংলাদেশি দেখে আমাদের সাথে যে যে ব্যবহার করছে এটা ঠিক না। এটা এখানকার যে অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনকে আপনি জানেন? না না তা জানিনি। এখানে ভোজের যে রেস্টুরেন্টের মালিক মনোজ সাহা সভাপতি এখানকার অ্যাসোসিয়েশন, না তা জানাইনি। জানাতে পারেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। সুবিমল অধিকারী, সুবিমল অধিকারী, কিছু বল, কিছু বলুন ভাইয়া। আমি মোহাম্মদ সাজিদ, বাংলাদেশ ঢাকা থেকে এসেছি। এখানে আমাদের যে ভিসার বিষয়টা, ভিসাটা হচ্ছে আর একটু সহজ করা যায়। আমাদের ভিসার জন্য প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, অনেক সময় লেট হয় সেখানে, তারপরে আবার ভিসার জমা দেওয়ার পরে কাগজে দেখায় 1 সপ্তাহ, সময় লেগে যায় প্রায় 20 দিন 25 দিন। এখানে আসার পরে রুমেরও একটু ক্রাইসিস, যে রুমটার ভাড়া 1200 টাকা 1500 টাকা বা 2000 টাকা সেটা এখন 4000 4500 টাকা করতেছে। এমনিতে সব মিলিয়ে খুব ভালো, আমরা আসতে পারতাম। ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি এটা দেখতো খুব ভালো হতো, যে আমার, আমি 4 বার অ্যাপ্লাই করার পরও আমাকে ভিসা দেওয়া হয়েছে 4 বারের পরে, খুব হয়রানি হয়েছি আমরা। ইন্ডিয়ান এমবিসি যদি আমাদের একটু দেখে তাহলে আরও ভালো হবে, আমরা আরও আরও আসতো, আরও লোক আসতো এখানে, তো আসে ট্রিটমেন্টের জন্য, কেউ আসে ঘোরার জন্য। ভাইয়া ঢাকা থেকে এসেছেন তো? জি ঢাকা। কবে এসেছেন? গত শনিবার। কী উপলক্ষে কলকাতায় এসেছেন এখন? ঈদের কেনাকাটা উপলক্ষে, ঘোরাফেরার উপলক্ষে, ছুটি, মূলত বেড়ানোর কাজেই এসেছেন। একটা কথা জিজ্ঞেস করি যে ভারতবর্ষে এখন কিন্তু আগামী 19 এপ্রিল থেকে 18তম লোকসভা নির্বাচন শুরু হতে যাচ্ছে, গোটা দেশব্যাপী কিন্তু এখন নির্বাচনী আচরণবিধি লাগু হয়েছে, তো এই সময় কলকাতায় আসতে কোনো অসুবিধা হয়নি তো আপনাদের? না না না, আমাদের পর্যটকদের কোনো অসুবিধা হয় না। আপনি কি বাইরে এসেছেন? জি। বর্ডারে কীরকম ভিড় এখন দেখলেন? বর্ডারে মানে আমাদের বাঙালিদের মানে পছন্দের জায়গা একটা কলকাতা। আচ্ছা, চাইলে তো সবাই অনেক জায়গায় ঘুরতে যেতে পারে, কিন্তু স্পেশালি আমি যেটা মনে করি এখানে আমার একটা অন্যরকম লাগাও আছে, যার কারণে আমার এখানে ঘুরতে আসতে মানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তো বর্ডার এই জন্যই আর কি, বর্ডার একটু ভিড়, অন্যান্য কোনো কারণে নাই, নির্বাচনের কারণে কোনো ইফেক্ট পড়েনি আমাদের উপরে।
আরেকটা কথা জিজ্ঞেস করি ভাইয়া, সম্প্রতি সমাজ মাধ্যমে আমরা দেখছিলাম যে বিভিন্ন লোকে বিভিন্ন কথায়, এখন তো সোশ্যাল মিডিয়া সবাই ব্যবহার করে, যে বাংলাদেশিরা নাকি কলকাতায় বিমুখ হয়ে যাচ্ছে, এটা আপনি কি একজন বাংলাদেশি পর্যটক হিসাবে কতটা মনে করেন? এর কোনো সত্যতা আছে? না 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 না, এটা আমার আমার মনে হয় না, আর আমি এই জিনিসটার সাথে অ্যাগ্রিও না, আর আমার মনেও হয় না এরকম কোনো কিছু। কবে এসেছেন ঢাকা থেকে? আসছি 17 তারিখে, আসছি কত তারিখ জানো? আজকে 16, আসছি 11 তারিখে। 11 তারিখে মানে কেন এসেছেন? মূলত একটু ঘুরতে আসছি ফ্যামিলি নিয়ে, ঈদের ছুটি কাটাতে। হ্যাঁ হ্যাঁ, ঈদের ছুটি কাটাতে আসছি। একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আমাদের দেশে এখন আগামী 19 তারিখ থেকে সাধারণ নির্বাচন, লোকসভা নির্বাচন, আর গত 16 মার্চ থেকে আজকে 16 এপ্রিল, গত 1 মাস থেকে গোটা দেশব্যাপী কিন্তু আদর্শ আচরণবিধি, নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হয়েছে, এটা চলবে 1 জুন পর্যন্ত। তো সেই জায়গা থেকে ঢাকা থেকে যে কলকাতায় বেড়াতে এসছেন, আপনাদের পর্যটক হিসাবে কোনো অসুবিধে হয়নি তো? না না, কি বাই রোডে এসছেন? না না না, ইয়ারে আসছি। ইয়ারে তো মানে এখন ফ্যামিলি নিয়ে আসছি তো। হ্যাঁ, ইয়ারে এসছেন। এই অঞ্চলে তো মানে যে আপনারা কতটা স্বচ্ছন্দ বোধ করেন, মানে এখানে এসে কেমন লাগে আপনার? স্বচ্ছন্দ বোধ বলতে এই এমনি ঘুরতে হয় না, মাঝে মাঝে সব বাংলাদেশ সব জায়গায় মোটামুটি ঘুরে আসছে, এমনি আসা আর কি। ভালোই লাগে মোটামুটি আর কি। এইবারে প্রথম না আগেও এসেছে? না, আগে অনেকবার এসেছি, এবার ফার্স্ট ফ্যামিলি নিয়ে আসছি আর কি। আচ্ছা, মানে কলকাতাকে কেমন মনে হয়, যেখানে আসেন বেড়াতে কেমন লাগে? হ্যাঁ, মোটামুটি ভালোই লাগে। ভালোই লাগে মোটামুটি। কী নাম আপনার ভাইয়া? মোহাম্মদ সাজিদ খান। ঠিক আছে, ধন্যবাদ।